হযরত শেখ দ্বিতীয় আমির শরীয়ত সাহেব এনসাবর স্মৃতিতে ভবিষ্যতে আমরা যুব হল যদি হসপিটাল বানাইতাম পারি, যদি টেকনিক্যাল ইনস্টিটিউট বানাইতাম পারি, বিহার এমারতে ফাড়ছে, হায়দ্রাবাদে ফাড়ছে, লখনউয়ে ফাড়ছে, বেঙ্গালুরে ফাড়ছে, হসপিটাল, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সারা যদি তারা বানাইতে পারে, জয়পুর রাজাবাজার যদি শেখের তরিকত আব্দুর রহিম মুজদ্দিদি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি যদি ফারোন, আমরা ইনশাআল্লাহ নিয়ত করলে আমরা ফার্মো নিলে কিছু করতাম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা والسلامُ على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم دوستو হল বুজুর্গ হল প্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমরা হক লরে তান দিনর মেহনতর দিনর কর্মর এক দাওয়াত জেলা উফৌসিসে হুনিয়া আমরা সকল অনুয়াইয়া শরীক হইতাম পারি। প্রথমে ও আল্লাহ তাআলারে খুশ করি, ও আল্লাহর দিল কুলিয়ার শুকুর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লগে হাইলাকান্দি জেলা এমারতে শরিয়া নদওয়াতুত্তা আমিরের কর্মকর্তাসকল এবং সাত আঞ্চলিক প্রত্যেকর যে সমস্ত বাই আইন ইনোয়াইয়া আল্লাহ জমা হইবার তৌফিক দিছেন, মাহফিল দেখিয়া দিল বড় খুশিওর, এর লাগি আবার আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু অনুবুয়ার ফোর থেকে দেখিয়ার হাইলাকান্দি জেলাত এমারতে শরিয়া নদোয়া মিঠিছে না আছে, কিন্তু আমি অনেক বইয়া বইয়া যেমন দেখিয়ার ফুন্না আমলি ই হামলোর যুবক হলে বুঝতে না ফুন্নামলি এরা বুঝবে। আমরার দাদা দাদির নানিন মাফ মইয়াইন দিয়ে আগে সুলাত এক অক্টর রান্দা শেষ করিয়া যাহাতে বাদর অক্টর রান্দিতে ষোলোই মারিয়া একটা অত মুসলাম আনতা ইসরাফ করত না, ষোলোই একগু যাহাতে খাটি না মারা লাগে এর লাগি সুলাত তু দান বানিয়া যে তু তু দিতা যে তুত আগুন জিন্তা রইব বাদর রক্ত বাগুড়া দিয়া ফু দিলে উদাম দামাইয়া উঠে। আমিও অনু দেখি আর আমরা নদোয়ার সুলাত থু দিয়া তোয়া আর নদোয়া জিন্দা আছে, কিন্তু এর উভরে খালা সালি এক ফারা হড়ি গেছে, এর লাগি ঠুকাইয়া ভাবা কঠিন ও ফু বড় করে দেওয়া লাগবো সব আঞ্চলিকর সেক্রেটারি প্রেসিডেন্ট হকলে। অনেক কিছু ফুফা দেওয়ার বাদে আসাউদ্দিন সাহেব দিছুন কিছু ফু ফড়ি শুন কি না হইতাম পারতাম না, বুজুর্গ ইয়ার লেবে সোড়া লাগে না খালি ফুহ দিলেও গে তো ওলা কিতা করায় আল্লাহর মর্জি এখন আগুনে কিছু দক দক করে আরও তোলা লাড়িলে বাগুড়িয়া দিয়া ফু দিলে চুঙ্গা দি ও বেঠির লেখান তোলা আঁঠু গাড়িয়া দিলে জলদি আগুন উঠে যাইব। বেটি যাইতে গিয়ে আখতা বাবর বাড়িত বেটি যাইতা গিয়ে খবর আইছে নাই ওর জামাইরে খুইয়া গেলা আচ্ছা বিয়ালে চা এক কাপ রান দিয়া খাইলেইও চুলাত আগুন আছে। বেটি গেছুন কি বাফরবাড়িত বেটা আসরের বাদে হৌ তুর চুলাত গিয়া ফু দেওয়া শুরু করলা, ফু দিতে দিতে আগুন উঠে না, এর বাদে আঁঠু গাড়িয়া নইয়া দিলা ফু লম্বা করি একটা দমদমাইয়া আগুন উঠি গেল। বেটির এক গালি দি হইলা কিগুর গর কিগু চুলার টক ওলা বাদ বানাইয়া গেছে ফু দিতে দিতে উঠে না, ঘুরে আঁঠু গাড়িয়া ফু দিয়া উন্দাল টক বাদ বানাইয়া গেছে। আমরা আরও ও আসাবুদ্দিন সাহেবে যত ফু দিছেন আল্লাহ দিলে সালি হরি গেছে, এখন আমরা সব আঞ্চলিকে মেহনত করিয়া আমরা আগুন ধরাইতে লাগবো, আল্লাহর নূর ফুটাইতে লাগবো। কিন্তু ফুটাইতে তো জেলার কর্মী সাহেব দুস্থ হল, ওটা বেশ লম্বা হইতো নয়,
আমি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি। বদরপুরি হজরত শেখুল মশাইখ হজরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা, কোরআন সড়া খোতা নাই, কোরআন সড়া খোতা নাই, সুন্নত সড়া আমল নাই। ফুরানা যারা আমরা তান বয়ান হুঞ্চি নি, তাহলে নদোয়া কোরআন সড়া নদোয়া নাই, কোরআন সড়া নদোয়ার কর্মী সম্মেলনও নাই। যে আলোচনা হইব কোরআন আর হদিস ফাই যদি নবীজিয়ে কইসেন, নদোয়া 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 জফিলে খেয়ে বেহেস্ত দিতাম পারতাম নাই, জমিয়ত জমিয়ত জফিলে আলে সুন্নত জমিলে বেহেস্ত দিতাম পারতাম নাই। খাম দ্বারা আল্লাহ জান্নাত নিতা এবং একদিন আমার আমরা ইন্নর সমস্ত কর্মী বাই অন্তরে আল্লাহ তাআলা তান জান্নাত জায়গা দিবা, শেষ আকারিব সহ আল্লাহ দেখো আমিন। তো কোরআন শরীফ দিয়ে আমরা আলোচনা, এমারতে শরিয়া নদওয়াতু তামির কি জিনিস, এক দিনী সংগঠন, আল্লাহর দিন রে দুনিয়াত কীভাবে প্রতিষ্ঠা করা যায়, যে জিম্মাদারি আমরা রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যে জিম্মাদারি আরফার ময়দানো তমাম উম্মতরে দিয়া গেছিল, যে জিম্মাদারি এত ১৪০০ বরস ধারাবাহিক হওয়ার বাদে বদরপুরি শেখুল মশাইখ হজরতুল উস্তাদ মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি আমানত হিসাবে আমরার কাছে রাখিয়া গেছিল, যে জিম্মাদারি যে দায়িত্ব দ্বিতীয় আমির শরীয়ত সাহেব হজরত উস্তাদ আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমরার কাছে তুইয়া গেছিল। ও দিনর ফিকির লাগি এই মহফিল, ফিকির আলোচনা পরামর্শর এই মহফিল, দিনী ফিকির অত মুবারক, অত বরকতর, অত বেশি সওয়াব, এবাদত নফল এবাদত ৭০ বৎসর এবাদত করিয়া যে সওয়াব পাওয়া যাইত, আল্লাহর দিন সম্বন্ধে এক ঘন্টা সিকির ফিকির চিন্তা আলোচনা পরামর্শ করলে ৭০ বৎসর নফল এবাদত থেকে আল্লাহ তাআলা বেশি সওয়াব আমল নামার দিন। ও ফিকির লই আপনারা আমরা বইছি, দুস্থ হল খুব খেয়াল করি জানি, খুব খেয়াল করি জানি, আগে যত সময় বিভিন্ন জনে আলোচনা করছেন আমি খুব খেয়াল করছি দোষী আর না, লকডাউনের কারণে অনেক দিন থেকে আলোচনা হালকায় জিকির তফসির সপ্তাহ কিছু সীমিত হয়ে গেছিল, আর হবাজও সীমিত হয় আমার কাছে লাগছে মজলিসে সাক্ষীদের, ওই যে মজলিসে বইছি দেখি আর না, কিন্তু আল্লাহর নূর আল্লাহর রহমতর নূর ও মহফিল থেকে একিন 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 জানকো আল্লাহর আরশ পর্যন্ত লাগ আছে, ও মহফিলও বইছি চিন্তা করি এক শব্দ মাতি জানি আল্লাহর রহমতর নূর এই মহফিল থেকে আল্লাহর আরশ পর্যন্ত একেবারে এটা বড় লাইট থেকে বেশি ফর্সা করিয়া আছে, কোনো আসন আল্লাহর কিছু বন্ধা যারা দেখনেওয়ালা আল্লাহ তারারে দেখাইতরা, এবং এই জমাত আলহামদুলিল্লাহ ইলা অনেক মানুষ আসন যারারে আল্লাহ তাআলায় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন না হইলেও কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে মুলাকাত নসিব হয়, কিন্তু আমরা হজরত শেখে ফরমাইয়া কইয়া গেছেন আমি সাইয়াদ দেহুন্নারা মনে করবা তোমরারে আমি ওলা বানাইতাম জিকির করতে করতে সুন্নতের উপরে আমল করতে করতে হারাম থেকে বাঁচতে বাঁচতে হালাল জিন্দগি আনতে আনতে মুনাফিকর সারা খাসলত ছাড়তে ছাড়তে যত জাত এহুদির খাসলত দুকাবাজি টগামি ছাড়িতে ছাড়িতে আল্লাহর জিকির নূর তোমরার দিল তোমরার বদন তোমরার শৌক তোমরার খানো তোমরার নাকো ওলা আমি ফুটাইয়া তৈয়া যাইতাম সাইয়ার, যে তোমরা হায়াতে অবস্থাত এবং হজাগ অবস্থায় তোমরা আল্লাহর নবীজিরে দেখবার যোগ্য ঐতায় ওলা আমি বানাইয়া তৈয়া যাইতাম সাইয়ার, এবং একদিন হজরতর কিছু মজাজ হজরতর কিছু মজাজ এই স্তর আল্লাহ তাআলায় পৌঁছাইছেন যারা হজাগ অবস্থায়ও আল্লাহর নবীজিরে দেখছেন, আমরা হকলে ও নিয়ত করতাম পারিনি যে আজগুরি মহফিল থেকে আমরা মনে মনে শপথ লইতাম যে ওলা আমল করতাম
ওলানো দোয়া ইমারত বনতাম যে আমরা হোজাক আর গুমো আল্লাহর নবীজির মুলাকাত নসিব হইত, যে নসিব হওয়ার কারণে সক্রাতর সময় নবীজির নুরানি চেহারা দেখি দেখি কলিমা জফি জফি আল্লাহ আমরার মৌত করতা, আল্লাহ তাহলে আমরারে ওলা লায়াক বানাই দেখু ইনশা আল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, আইলেও কিছু মাত আনুষাঙ্গিক অন্যতা আইব। ইমারতর মূল বুনিয়াদ হইল জিকিরুল্লাহ, আল্লাহর জিকির করা, বেশ বেশ করি ছয় তসবি বারো তসবি ইসমে জাত পাশান পাঁচ জিকিরে কলবি মুরাকাবা, যার যেন সবক আছে। আমরার এই সবক লকডাউনে এগুন বাড়ির তো আঠাইবার কথা নাই, কিন্তু উফরে কিছু দুলাবালি লকডাউনে জিকিরর মহফিলও যাইতাম পারছি না, হালকা জিকিরও তফসির আর মাহফিলও যাইতাম পারছি না। ও কারণে বাড়ির ব্যক্তিগত এবাদত, ব্যক্তিগত আমল, ব্যক্তিগত জিকিরর মাঝেও কিছু না কিছু একটু দুলাবালি ফড়িয়া কিছু শিথিলতা আসলো। ও শিথিলতা ছাড়ার লাগি আজগুর এই এত বড় মহফিল, এত আলোচনা। আমরা হকলে চেষ্টা করতাম, সময় কম, আমরা হকলে চেষ্টা করতাম ইনশাআল্লাহ। যার যেন সবক আছে ইনশাআল্লাহ আজ থেকে এমনিও আদায় করডা আলহামদুলিল্লাহ কাফি পর্যাপ্ত আমরা দুস্থ বল আসুন। তথাপি নতুনভাবে আল্লাহরে সাক্ষী রাখি, নিয়ত করি ইনশাআল্লাহ আমরা হকলর সমস্ত তসবিহাত জিকির ইনশাআল্লাহ আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহরে সাক্ষী রাখি ইয়াদ কিয়ামতের দিন পাইতা ওলা দেখাইতা, আল্লাহ তাআলা যখন তার কুদরতি কিয়ামতের দিন আল্লাহর ডিসপ্লে ই মহফিলর আত অওয়ালা দেখবা, দেখি যে কতজনের হাত উঠে ইনশাআল্লাহ আল্লাহর কুদরতি ডিসপ্লে ই হাত হল দেখবা। আর অনলাইন দেখার বাদে আল্লাহ এব কইতা নি হে বেটা দুজো যা ইনশাআল্লাহ আল্লাহর ইয়াকিন রহমান রহিম আল্লাহ কইবা, ফারুক না ফারুক হিম্মত করি হাত উঠেছে নিয়ত করছে ফিরিস্তা হলে রইবা আমার বন্দা গুন্তরে সুজা কুনা কুনি বেহেস্তর ফদ দেখাই দিল। আল্লাহ আমিন। দুষ্ট হল বুজুর্গ হল, এই জমাত আউলিয়া কেরামর জামাত, অলিয়কলর জামাত, জিকরুল্লাহর জামাত, কিন্তু জিকরুল্লাহর লগে বাত্তি বাত্তি কইব ওয়াজর সময় নাই। দুনিয়াত মানুষ দিনে ইসলামও বেশি আইসইন দুই কারণে, এক কারণ অলিয়াল্লাহর জিকিরর বদৌলতে মানুষ বেশি আল্লাহর দিন কবুল করছেন। হযরত শাহজালাল মজরদে এমনি রহমতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের বুজুর্গগুলোর জিকিরর বদৌলতে জিকিরর কারণে বহু অমুসলমান বায়হল স্বেচ্ছায় দিন কবুল করছেন। দুই নম্বর, আমরার মুসলমানগুলোর চরিত্র খাসলত দেখিয়া কিছু মানুষ আল্লাহর দিন গ্রহণ করতে আসলো সরম পাইয়া হরি হরি গেছেন, যেটা ডাক্তার ইসলামুল হক সাহেব জাইন বদরপুর খতমে বুখারীর জলসাত আনা হয়েছিল, আমি তার ইন্টারভিউ লইছিলাম। তখন কইসলা যে বহু বৎসর থেকে ইসলাম কবুল করতাম, কিতাব পড়িয়া কোরআন হদিস পড়িয়া দিলে সাক্ষী দে, কিন্তু যখনও দেখি মুসলমানের চরিত্র আমার দ্বারকাছর, দেখি যখন চুরির কেইস মুসলমান বেশ, ডাকাতির কেইস মুসলমান বেশ, মা বাবার নাফরমানিত মুসলমান, মদ খারা মুসলমান, সুদ খারা মুসলমান, গুষ খারা মুসলমান, মিসা মাত্রা দেখি মুসলমান, ওয়াদার খিলাফ করা অতা হতা দেখিয়া ও বাদে চিন্তা হয় যে মুসলমান হইলে তো অতা এরার লগেও কুটুমালা করা লাগবো, ফুয়া ফুড়ি বিয়া দিলে এরার লগেও বিয়াইয়ালা, ও অতা মানুষের লগে কিলা বিয়াইয়ালা করতাম। ও কারণে হরিয়া ফরে হইলা কোরআন আর হদিস ফরতে ফরতে তখন দেখলাম আসল ইসলাম তো এরার চরিত্র নয়, ও কোরআন হদিস ও ইসলাম ফড়িয়া বুঝিয়া ইমান কবুল করছে। এর লাগি আমরা নদওয়ার কর্মী আনা কর্মী সবে আজ শপথ লইতাম, আমরার আমলটা কি আমরা মুনাফিকর খাসলত সাইরগু আমরার পরিবার থাকি আমরার থাকি গাঁও দেশ থাকি চিরতরে একবারে হরাই লিতাম। মিশা মাতমাতা, মিশা সাক্ষী, মিশা মকদ্দমা ইতা আমরার থেকে হরি যাইত একেবারে, ওয়াদার খিলাফ করা, জবান দিয়া জবানোর খিলাফ করা,
হিন্দুর লগে হোক মুসলমানের লগে হোক কথা দিলাইলে এর বাদে 10 কোটি ক্ষতি হইলেও মুসলমান কথার থাকি হরতে পারে না, হরলেও মুনাফিকর খাসলত। আমরা কোনো অবস্থায় ওয়াদা খিলাফ করতাম নাই, আমানত হিন্দু মুসলমান খেওরা দেও রাখুক, আমানতর খিলাফ আমানত মারিয়া খাইতাম না। ইনশাল্লাহ ফারমতো আল্লাহর লগে ওয়াদা করতাম। আমরা কোনো মানুষরে জীব জন্তুরে গরু বয়ার দে আমরা অশ্লীল ইত্রামি গালিগালাজ করতাম না। মই লাগাইছি আল সইয়া বয়রায় কোন লোর না কিতার গর কিতা বাজে আমরার যেটা ইত্রামি গাইল গরুরে কুকুর দে মেকুট দেও ইত্রামি গাইল গালিয়াইতাম না। আমরা নিয়ত করতাম কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরারে আল্লাহ তাআলা ফয়দা করছেন খালি মুসলমানের খেদমত করার লাগি নাই, খালি বয়তুল মাল জকাত আর ফিতরা কালেকশন করিয়া মুসলমান গরিব হলে দিলেইলেও আমরার জিম্মাদারি আদায় হইত না। আল্লাহ আমরারে ফয়দাও করছেন সমস্ত পৃথিবীর সারা ধর্মাবলম্বী সারা মানুষের খেদমত আর সেবা করার লাগি। জনসেবা ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ, তসৌফর মূল বুনিয়াদ। এর মাঝে আল্লামা তকি উসমানী সাহেবের কথা মতে যে তসৌফর মূল কথা মানুষরে খেদমত করতে, সব মানুষরে। আমরা ইগনাইন বয়তুল মাল অবশ্যই করতাম, বয়তুল মাল ওই যে আমরা যারা কর্মী হল অন দেখছি বয়তুল মাল ইতা যেটা টেকা জমা হয়েছে। হ্যাঁ মানু লকডাউনের কারণে কিছু কম হয়েছে, কিন্তু খালি এটা নাই, আমরা দিল আগ দিয়া হই কোন আঞ্চলিক মশবিরা করিয়া কয়জন অভিযানও গেছি। আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু, বয়তুল মাল কি জিনিস কুসরা হইয়ার নবীজির মসজিদ এতেকাফ তাই জানোন 10 দিন একটানা এবাদ এতেকাফ করলে আল্লাহর মকবুল, আল্লাহর কাছে 2 হজ 2 উমরার সওয়াব পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে আব্বাস ও সওয়াবর আশায় নবীজির মসজিদ এতেকাফ করতরা। এক গরিব সাহাবি তান দারো গিয়া বেজার হইয়া বই রইছেন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিগার হল্লা ভাই কিতাল লাগি অত বেজার দেখি কেনে, বলে আমার খরচ অত টেকা অমুকে ফাইতা, দেওয়ার তারিখ আইছে আমার কাছে দেওয়ার কোনো সঙ্গতি নাই, আর ফরজিয়ায় আমারে তাকদা দিতরা ও আপনার অনু আইছি যদি আপনি সুপারিশ করিয়া আমার এতটা সময় ওলা কুন্তা করতে পারেন কোনো সাহায্য করতে পারেন। বুঝা গেছে নি কথা? হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দি কুন্তা মাতিলা না, এতেকাফত বিছনা থেকে উঠিলা, উঠিয়া মসজিদের বারে তান জুতা বা স্যান্ডেল আসলো, অনু গিয়া জুতা বা স্যান্ডেল লাগানিত লাগি গেছেন। হেইন কইলা অ নবীজির চাচার ঘরের ভাই আপনি ফাউরি লিছেন নি, আপনি যে এতেকাফ আসলা কারণ আপনি মসজিদের বারে ই দরকারে গেলে তো আপনার এতেকাফ ফাঁসি দুই যাব, আপনি এতেকাফ আসলা ফাউরি লিছেন নি, মাত বুঝা গেছে নি? টাইম কইলা ফাউরি ছিনা নবীজির রোজা শরীফর ভাই ইশারা করিয়া কইলা ও রোজা শরীফ যে আল্লাহর নবীজি আরাম ফরমাইতরা, তাই জবান মুবারক দি কইছেন আমার দ খান বরিয়া হুঞ্চি ফরমাইছেন কোনো মানুষ কোনো ইমানদার মুসলমান বেটি বা বেটা যদি কোনো গরিবর সাহায্যে তুলা বাড়ির থেকে বার হইয়া মেহনত করেন আর কামিয়াব হইন, অর্থাৎ 10 কোটি খাও 2 কোটি খাও যদি চান্দা বয় তুলমালর লাগি ফাইন, তে আল্লাহ তাআলায় তান আমল নামাত 10 দিনের জায়গাত 10 বৎসর এক টানা এতেকাফ করার সওয়াব আল্লাহ তান আমল নামাত দিলা। বদরপুরি হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি ও ওলা আমল হল আমরারে দিয়া গেছেন, টুকটাক কাম করতাম আর বেশি সওয়াব পাইতাম। এর লাগি বৈতুল মালো ই যে পরিমাণ দেখছি ই পরিমাণ হাইলাকান্দির ই সাত আঞ্চলিকর আমি আর ফড়িয়ার না, মোটেই সন্তোষজনক নাই। আল্লাহর ওয়াস্তে আপনারা মেহনত করতা সাত আঞ্চলিকে অন্তত পক্ষে 2 থেকে 5 লাখ আগামী বছর ইনশাআল্লাহ 2 থেকে 5 লাখ টাকা সংগ্রহ করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। কর্মনি দিলে জানি দেনেওয়ালা আল্লাহ তাআলা, দেনেওয়ালা আল্লাহ তাআলা আমরা চেষ্টার মালিক। দ্বিতীয় হইছে আমার দুষ্ট হল তো আমি আয়াত তিলাওয়াত করলাম যে আল্লাহ তাআলা নবীজিরে কইতরা
আপনার উম্মতরে কই দেখু তুমি তাই আল্লাহর দিনর সাহায্যকারী বন। আল্লাহ তাআলা নবী ওগুলোর খামর মাঝে উম্মতরে সাহায্যত লাগাইছে। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ তান দিনী খাম তবলিগর লাগি, তফসিরর লাগি, হালকা জিকিরর লাগি, মাসিক জলসার লাগি, সকল তাল লাগি, যে জবানাত যে নাম আসলো আল্লাহর দিনর কাজর মেহনত গুলমুল কথা মেহনতর লাগি আল্লাহর পক্ষ থেকে বারোজন নকিব, বারোজন জিম্মাদার, বারোজন মেম্বার, বারোজন এপি মেম্বার, বারোজন ক্যাবিনেট মিনিস্টার। ও বাসনা মিনহুমুস নায় আশারা নকিবা, আল্লাহ তাআলা বারোজন নকিব তাইন মনোনীত আল্লাহর পক্ষ থেকে করে দিছে। দোস্ত হল খুব খেয়াল করি জানি আজ সাত আঞ্চলিক ফুস করি মনে করি না জানি সাত আঞ্চলিকর সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে গেছি, জেলার হয়ে গেছি, কেন্দ্র জেনারেল সেক্রেটারি হয়ে গেছি, বহুত কুন্তা হয়ে গেছি। আল্লাহর শুকুর আদায় করে জানি ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। বড় গফ দিও না বলে আমি অত বৎসর থেকে অমুক আঞ্চলিকর খেদমত করিয়ার, অমুক জেলার খেদমত করিয়ার, অমুক কেন্দ্রর খেদমত করিয়ার আল্লাহরে নিওলা দেখাইও না। আল্লাহ তালায় কইতরা আয় রসুল আপনি কই দেখু আমারে নিওলা দেখাইন না জানি থারার লাগে আমার দিন আটকিত না। ওইন তাতাওয়াল্লাও ইয়াস্তাবদিল কাওমান গাইরাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আমার দুষ্ট হল আপনারা আমরা ও খাম করি আল্লাহর দিনর সাহায্য পয়সাও লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বর্ডারও তবুক সীমান্তে প্রয়োজন হয়েছে, খবর হয়েছে সিআইডি রিপোর্ট যে রুমান বাহিনী প্রস্তুতি লইত্রা মুসলমানের উপরে আক্রমণ করার লাগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগির শেষ পর্যায়ে তবুক সেনাবাহিনী পাঠাইবার লাগি। হযরত উসামা ইবনে যায়েদ প্রায় ১৮ বছর বয়সের সেনাপতি, গুলাম বংশীয় সেনাপতি, তার নেতৃত্বে ফাটাইতরা আমার দুস্থকর আগে অনেক হয়েছেন কমিটি বানানি, কমিটি বানানির খেয়াল করবা ও ঘটনা আমরার কিছু মানুষের মনও একটা থাকে আমরা মুরব্বী হল থাকতে বা আচ্ছা তোমার তার সেক্রেটারি বানাইল যে স্যারে প্রেসিডেন্ট কমপক্ষে মুরব্বী একজন রাখিও। ই মুরব্বী যে মুরব্বী বাদর মিটিং কইতাম আয়জুর তাই মিটিং আইতে পারত না, তাই বেমার আইতে পারত না, তাই ইলা এইবার কোর কমিটি বানাইতে দয়া করি ইলা মাজুর ওগুলোর দি বানাইবা না। আমরা আর কিছু বুজুর্গ ভাই ওগুলোর আমার কাছে তো বুজুর্গ খেউ নাই আমিও নাই, সুতরাং খেয়ার ইলা মাত শুনি ই মাত বিলকুল যাইজ নাই বলে হজরত শেখে থুইয়া গেছেন বা ও ফদ আমার গোটা রই তো কবর যাইতাম ও ফদ লইয়া, আপনার ফদিগু লইয়া কবর যাওয়ার কোনো হদিস নাই, বরং হদিসও উল্টা, হদিসও উল্টা আছে যে খাজ করতে পারো না আর এনে যদি দায়িত্ব দেওয়া হয় আল্লাহর আমানতর লগে খিয়ানত করা হইব, নবীর লগে খিয়ানত হইব, মুসলমান উম্মতর লগে নদওয়ার কর্মী অগলর লগে খিয়ানত হইব। যাই মিটিং যাইতে পারেন না, যাই কর্মীর সভা যেতে পারেন না, জিক্রর হালকা যেতে পারেন না, ইলা বয়স্ক খেরোরে মেহরবানি মাতবা না, এরা এই ধরনের বয়স্ক মাজুর অসুবিধালা মানুষরে কোনো ফদ বানাইবা না। আপনারা ও এক কথা ইরাইদ রাখবা হযরত উসামা ইবনে যায়েদ আমি কিতা কইছি আরবের মানুষিতা বড় জবর বংশ বংশর গৌরব কর্তা কুরাইশর বংশর গৌরব হগলতা আসলো যে জমাত মিলিটারির জমাত হযরত আবু বকর সিদ্দিকর সৈন্য, উমর ফারুকর সৈন্য, উসমান গনীয় সৈন্য, আলী কারমাল্লাহর সৈন্য, এরার সেনাপতি বানাই দিছেন ১৮ বছরের বাচ্চা গুলাম বংশীয় উসামা ইবনে যায়েদ রে। কমিটি বানাইতে হোক নাই খেয়াল করবা, যোগ্যতা লাগে, যোগ্য লাগে, যুবকগুলোরে প্রাধান্য দিবা যে দৌড়াদৌড়ি করতে পারে, বাইক লইয়া তিন ঘন্টায় আসতে আঞ্চলিক ঘুরি লিখতে পারে, বদরপুর অফিস থেকে এক ফোন ফাইলে লগে লগে বাইক লইয়া বারইয়া আস্তে আঞ্চলিক খবর ফসাইতে পারে। ফৌজাত কমিটি হল বানাইবা, নদোয়া জিন্দা হইব নাই, জিন্দা হইব নাই, জিন্দা হইব নাই, নদোয়া আসমানে দি উঠিব আর এখনও আলহামদুলিল্লাহ আসমানে দি উঠে হইব নি কথা এখান বোঝা গেছে নি। দ্বিতীয় হইল হযরত উসামা ইবনে যায়েদ রে দি যখন ফাটাইতা বহু টাকা লাগে
তবুক বহু দূর ওই এক মাসের রাস্তা উঠে ছড়িয়ে গেল। কমিটি গঠন করার নোটিশ আইসে জেলা অফিসও, খাম শুরু হয়ে যেত যে সমস্ত আঞ্চলিকে পাইছেন না, যাইতে মৌলানা হিফজুর রহমান সাহেবের কাছ থেকে সিটি লইয়া যাইবা নিয়ম কানুন সারা ওখানো আছে। আরো তুলা দিন বাদে আমি গৌহাটি থেকে আইয়া আরে একটা দিমু, কমিটি গঠন করার কোরআন হদিসর নিয়ম কিতা ও নিয়ম কিতা ও অনলাইন বয়ান করি এক তিন পৃষ্ঠা বাস আরো তুলা বেশ হইতে পারে, এক সিটি দিমু, আপনারা খুব খেয়াল করি অনলাইন ফড়িয়া নবীজির তরিকা মতে গঠন করবা। নবীজির কাছে খুব নেক সাহাবি পরহেজগার সাহাবি গিয়া খুঁজছইন, হজরত নাম কইবা গিয়া খুঁজছইন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিভিন্ন দিকে অফিসার হল দিতরা, বিভিন্ন দিকে আপনি গভর্নর হল বানাইয়া দিতরা, আমি তো ফৈলাকুর মুসলমানের থেকে খিদমত করিয়ার আমারে কোনোবাই আপনি আবুজর হজরত আবুজর রাজিয়াল্লাহু আনহু কইছেন আমারে আপনি কোনোখানে একটা অফিসার বানাইয়া দেখুয়া, নবীজি কইলা ও আবুজর ইন্নি আরাকা জঈফা, ইটা অফিসারি তোমার মতো দরবেশ সিফত মানুষের লাগে খাটে না, অফিসার স্ট্রং হইতে লাগে, কুইক ডিসিশন লইতে লাগে, ড্রেসিং বলা মানুষ লাগে, জাগাত হজরত শেখে কইবার জিতে লাগলে তসবি আর দরখাল লাগলে ওলা অফিসার ও লাগে থসবি ল গদা। হজরত আবুজর রে রাজ নবীজি কইলা ইন্নি আরাকা জঈফা, আমি তোমারে দেখি আর তোমার মাঝে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি শাসন করার ক্ষমতার মতো যোগ্যতা তোমার কাছে নাই, অতএব আমি যেখান আমার লাগি বালা ভাই তোমার লাগি বালা ভাই, আর তোমার এগু দিলে কিয়ামতর দিন ই হদিস কিয়ামতর দিন ইতার লাগি জবাবদিহি করা লাগবো আল্লাহর কাছে, তুমি ইতা ফারতাই না ও থানে দিছইন না, এর লাগে খেও সাইন না জানি শেখে তুইয়া গেছইন ও ফদো আমি রইতাম, সাইলে এনে মুটেও দেওয়া জায়জ নাই হারাম, আল্লাহর আমানত খিয়ানত দোস্ত হল বুজুর্গ হল। তো নবীজিয়ে যখন ফাটাইতাও সাহাবা আপনার জয়দ রে বহু টাকা লাগে, সাহাবায়ে কেরাম রে মসজিদে নববীত কইলা চান্দা দেও খেও হইন, অত চান্দা করইন কেনেবা, আরে লকডাউনের সময় চান্দার মাত মাথায় মানুষে উফৈত আত উফৈত করে দিলা, পনে হনে সারায় মিলিয়া আল্লাহ এমারত আর নদোয়ার বেনারে 76 লাখ টাকা আল্লাহ খরচ করাইলা, মানুষে গরিব হলে খাইলা, আমরা মানুষে আত উজাল করে দিলা, দুইজনে দোয়াদারে লেখিয়াও লেখা শেষ করতে পারছিন না, থলিত বিয়ালে গুনিয়া পাওয়া যায়, আঞ্চলিক সেক্রেটারি জেলার সেক্রেটারি সাহেব হল, মেহরবানি করি আমি নইমুদ্দিনটাও কইছি, অবস্থা চেক করছি নাকতে কোন দিন চেক করবো, নইমুদ্দিনটাও কইছি এমারতর পয়সা খেয়র ফকেটও হামাইতো নাই, জেলার সেক্রেটারি সাহেব ফকেটও হামাইতো নাই, আঞ্চলিকর সেক্রেটারি সাহেব হল ফকেটও হামাইতো নাই, আজ আমার থলি আনছি না গৌহাটি জেরাম করিয়া গৌহাটি দবাই থেকে রাইত দিতাম, তো থলিয়ে হকু বেগ হকু বানাইতা এমারতর পয়সা বৈতুল মালর এক তলি আলাদা, জেনারেল ফান্ডর এক তলি আলাদা, বৈতুল মালর যা পয়সা পাইবা জমা হইব আঞ্চলিক থেকে নোট এখানো মেহরবানি করি বদলিতা না, ও বৈতুল মালর তলিত তো কোয়া জেনারেল ফান্ডর এগু জেনারেল ফান্ডর তলিত তো কোয়া, কোনো সময় ইনসান হিসাবে বু লয় বু লইলে ফাজি লইলে তলিত গনিয়া যখন ফাইবা বেশ তখন হই আগে ফকেট হইলে তো হই মুগুন আমার ফকেটর আসলো, হয়তো মৌলানা নইমুদ্দিন সাক্ষী ফজলুর রহমান সাবাই সৈন্যা ও আলগাফুর হাসানুজ্জামানোর বাড়িত নি গিতানি হাসানুজ্জামানোর বাড়িত ও হনো বাঠিছি সবাই থেকে আনছি চান্দা, আগের দিন রাজনগর বাঠিছি 10,000 টাকা পকেটে করি ও তলিত করে নিছি, হগুন বাটা শেষ কোনো মানুষ বেশ নাই 12-14 জন মনে হয় আক্তা কইছি খাইল আলগাফুর দিতাম হকলে টেকা দেখু, এইন দিলা অত হেইন হইন পয়সা নাই দোকান এখান দেখাই কইলাম ও দোকান থেকে জলদি খরচ লো খরচ হিবেটায় বাদে কয় হুজুর আমার ক্যাশ বাক্স শেষ হয়ে গেছে, দে ওরে বা সবে দিবা জাগাত সড়ক উবাক তারা আমার এখন নইমুদ্দিন আর ফজলুর রহমান যাবে ই কিতা কইলা যে কিতা গেট ও ওলা কিতা কইনি চেক গেট ফলাই দিছিনি বলে এখানে মাতিও নাই গো আল্লাহর চেক গেট ও উবাদ সড়ক মানুষ 15-16 জনের মাঝে 9,500 টাকার উপরে হয়ে গেল, হগুন আনি অনো আসা হাসানুজ্জামান তার অন্য ভাটিয়া অনো হইলাম ফিরিবার হাত ফাটিলাম দেও খাইলার ওখানে যাইতাম, এমনভাবে টেকার জড়ি ঘোলা শুরু হইল, খাইরুলের বাড়িতো হাসানুজ্জামানোর বাড়িতো দোকানে নইমুদ্দিনে একবার লেখতে এখন কইছি জলদি লেখো
ফজলুর রহমান একবার লেখটা দুই এক্সপার্ট আপনারা দেখটা, আর আমার কাছে খালি ফুইজার আর আমি জমাইয়ার তলিত রাইত বাড়িত গিয়া এই আদত আঞ্চলিক সেক্রেটারি হিসাব হল, জেলার সেক্রেটারি হিসাব হল, বাড়িত গিয়া কেস না মিলাইয়া ঘুমাইবার আদত ছাড়ি দেখুয়া, রাইত 12টা বাজক, 1টা বাজক, 2টা বাজক, কেস মিলাইয়া খাতা মিলাইয়া গনিয়া দেখি 5,500 টাকা খাতার থাকি তলিত বেশ, ও এখনও খাতার লেখা আছে তলিতে উদ্ধৃত হওয়া গেল 5,500 টাকা। আরও দিন হলা তাইন তাইন খরগুনতে লেখরা বাড়িত গিয়া তলিত গনিয়া ভাই আরও 500 টাকা ফাজিল, এর লাগি রাজনগরের দিন হলা। সুতরাং আমি আক্তা ই জেনারেল সেক্রেটারি মানুষ তো সাহর 10 বছর জায়গায় এম এল এ গিরি করে লিছে, এ মানুষের সাহর ছাড়া কোনটাও বুঝে না, যাই আক্তা কোন দিন যে কোনো আঞ্চলিক আমাইয়া কইমু স্যার আপনার কেস বুক কান দেখাকু, আপনার প্রসিডিং বুক কান দেখাকু, আপনার বয়তুল মাল বন্টনের খাতা কান দেখাকু, আর আপনার কেস বুকও অত টাকা আছে তলি বার করকু বেগো আসে নি, না ফাইলে তার লগে তুলা বেড়া লাগবো, তুলা বেড়া লাগবো মজলিসে সুরাত পর্যন্ত আলোচনা হইব। সুতরাং আল্লাহর বন্দা অকল হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা ওয়াল্লা চান্দা আইলো হজরত আবু বকরের সিদ্দিকের সারা দৌলত সোনা রূপা সব দিলেইলা জি ওলা। আমরাও কৌ কারণে আর উদাহরণ টানিয়ান না, হজরত শেখ রহমতুল্লাহ আলাইহে সংবিধানের 4 নম্বর দ্বারা একটা লাগাইয়া গেছিলা যে তোমরা খালি নদওয়ার খাম আল্লাহর দিনের খাম করি সোহাবর অংশীদার হইতে এখানে আমভাবে মুসলমান বেটিন বেটাইন সরুতারেও আল্লাহর দিনের খামও সাহায্যকারী বানাও, সাহায্যকারী বানাও সংবিধানের 4 নম্বর দ্বারা। এর অর্থ হইল যে সাধারণ সদস্য বানাও ও মজলিসে সুরায় কেন্দ্রের মজলিসে সুরায় সিদ্ধান্ত লইয়া 20 টাকা করি একজনে দিতা আর সাধারণ সদস্য বনতা। মজলিসে সুরার সিদ্ধান্ত 6-7 মিনিটে মাত শেষ হইত, মজলিসে সুরার সিদ্ধান্ত 3,20,000 সদস্য আল্লাহ বানাইতা। ইতার প্ল্যান হইল এখন না, প্ল্যানিং কমিটিও হইছে, ফাঁস হওয়ার আগে হইতাম না, দিল বৌতা থাকতে পারে আমারও থাকতে পারে আপনার। হজরত শেখ দ্বিতীয় আমিরুল শরীয়ত সাহ এন সাহের স্মৃতিতে ভবিষ্যতে আমরা যুব হল যদি হসপিটাল বানাইতাম পারি, যদি টেকনিক্যাল ইনস্টিটিউট বানাইতাম পারি, বিহার এমারতে ফাড়ছে, হায়দ্রাবাদে ফাড়ছে, লখনউয়ে ফাড়ছে, বেঙ্গালুরে ফাড়ছে হসপিটাল, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সারা যদি তারা বানাইতে পারে, জয়পুর রাজাবাজার যদি শেখের তরিকত আব্দুর রহিম মুজদ্দিদি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি যদি ফারয়, আমরা ইনশাআল্লাহ নিয়ত করলে আমরা ফার্ম নিয়ে লেখেছি করতাম।